হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে সবার শেষে আমি হয়তো শেয়ার করা সবাই করে নিয়েছি জুয়েলারি, কাপড়, সমস্ত কিছু, দুর্গাপুজো কেনাকাটা সমস্ত শেষ হয়ে গেছে। বাট মানে আমি লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা আমার কাছে নিজের কাছে খুব লজ্জা লাগছে, কিন্তু কি করবো বলো। আসল কথা, আমাদের বাড়িতে যাওয়াই হচ্ছে, সবার লাস্টে যাব, আমরা সবার শেষে যাব, নবমী দিন যাব। বাড়িতে গিয়ে বসতে বসতে আমাদের ধরো মানে সন্ধ্যা হয়ে যাবে। অলরেডি বাড়িতে এসে আমি ভিডিওটা কিন্তু বানাচ্ছি তোমাদের সঙ্গে, যেটা শেয়ার করছি আমি বাড়িতে এসে করেছি। এসে ভাবলাম তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আগে ভিডিওটা শেয়ার করি, তারপর নেক্সট তোমরা যে আমরা এসছি সে ভিডিওটা পেয়ে যাবে। ওখানে আমি করতে পারিনি, কারণ এটা আমার নতুন ফোন, তো এটার মধ্যে কিভাবে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আর শপিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মানে কিছু বুঝতে মানে ভেবেছি পারে এতটা করবো না, কিন্তু এখান থেকে সবাই গিফট পাঠিয়েছে, তো না করে তো উপায় নেই। তো সবাই বলছে ওখান থেকে আমরা কেনাকাটা করে নিই, তো আমার দিদি বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে বলছে সবাই তোমরা ওখানে কেনাকাটা করে নাও এখানে, কারণ আমরা আসবো নবমী দিনে আসবো, তো এসে বাড়িতে পৌঁছবো ধরো 5টা, বিকেল 5টা আমরা এসে পৌঁছেছি, তো তারপর তো নয় মার্কেটের কোথায় খোলা পাবো। তো আমরা সমস্ত শপিং আমরা ওখান থেকেই করে নিয়েছি, করে নিয়ে তারপরে এসেছি, তো সেই জন্য তার মধ্যে এটার মধ্যে আমি কীভাবে এডিটিং করবো সেগুলো মানে শিখতে হবে, একটু সময় লাগবে। আর পুজো হয়ে গেছে, পুজোর পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে কী বা করবো। তো ভাবলাম বাড়িতে এসে প্রথম কাজটা আমার এটা ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে মানে লাইভ ভয়েস দিয়ে তাহলে আমার সুবিধা হবে, এডিটিং করতে হবে না, ডাইরেক্ট তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারবো, আমার মোটামুটি শিখা হয়ে যাবে। তারপর আস্তে আস্তে তোমরা আমরা যে এসেছি ট্রাভেলিং এ ব্লগ, সবকটা ব্লগ পেয়ে যাবে। তোমরা মানে প্লিজ আমার ওই ভিডিওগুলো ফুল ওয়াচ করো, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর কিরকম এখন ভিডিওগুলো তোমরা পাও, কিরকম লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে চলো, ব্লগটা বেশি বড় করে লাভ নেই, তোমাদেরকে একের পর এক দেখে আমাদের শপিং, পুজো শপিং এবার কিরকম হয়েছে। এই যে প্রথম একটা দেখাচ্ছি, এখানে সবার গিফট আছে, আমার বাবার বাড়ি থেকে শুরু করে দিদির বাড়ি, শ্বশুরবাড়ি, সবার মোটামুটি গিফট আছে। তো আমরা সব কিছু কিনে নিয়েছি, সবাই দিয়েছে, আমরা সবকটা কিনতে হবে সেরকমটা কথা না, আমাদের যতটুকু লাগবে অতটুকু আমরা কিনেছি। তো এরকম আমি একটা স্যুট নিয়েছি, এটার মধ্যে মানে বাজুটা নেই, বাজুটা ভিতরে আছে, দেখি পরে লাগিয়ে নেব। আমি দোকান থেকে একদম এটা ফিটিংস করে এনেছি। আর এটা সঙ্গে হচ্ছে প্লাজু, এই যে প্লাজু, আর এটার সঙ্গে হচ্ছে দুপাট্টা, একটা দুপাট্টাটা আমার এই কালারটা ভীষণ পছন্দ, কালার গাজরের কালার ভীষণ পছন্দ, গাজর কালার যেটাকে বলে। আর এটা নিয়েছিলাম অনলাইন থেকে, মান্ত্রা থেকে নিয়েছিলাম, মান্ত্রা থেকে আমরা অনেকগুলো শপিং করেছিলাম, ভেবেছিলাম এখানে এবারে শপিংটা আমাদের কমপ্লিট, কিন্তু না, পুজো লাস্টে দিয়ে সবার যখন আসবো আসার কিছুদিন আগে থেকে সবাই গিফট পাঠাচ্ছে, বলছে ওখান থেকে কিনে নাও। তো আবার আমাদের শপিং মলে মার্কেটে যেতে হলে এগুলো কেনাকাটার জন্য আরেকটা নিয়েছিলাম, ওই মান্ত্রা থেকে খুব ভালো এসছে, এই যেটা মানে একটু ফিটিংস করতে, এগুলো ফিটিংস করা নিয়ে সময় পাইনি, এই যে স্কুল টুল নিয়ে আমি আর আমার সময় হয়ে ওঠেনি। আর এটা নিয়েছিলাম দোকান থেকে, মানে লোকাল মার্কেট থেকে, খুব বড় দোকান থেকে নিয়েছিলাম, ভালো একটা দোকান। আর এটা নিয়েছি আমি মল থেকে, এই যে ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি, তা নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এটা একটা কুর্তি নিয়েছি সিম্পল ঘরে পরার জন্য, সামনে উইন্টার আসছে। আর এটার সঙ্গে নিয়েছি প্লাজো, এই যে ফুল লেন্থ, অ্যাঙ্কেলে ফুল লেন্থ একটা প্লাজো নিয়েছি। আর আমার ছেলে শুভ বিজয়াতে পরবো, শুভ বিজয়াদের সঙ্গে তো আজকে চলে গেছে, কিন্তু ওর ড্রেসটা পরেনি, এই যে এটা কিনেছিলাম, লক্ষ্মী পুজোতে পরবে, দীপাবলিতে পরবে, এই চোস পাঞ্জাবিটা নিয়েছি। আজকে তো কোনো ও এসে ওর কাকার সঙ্গে ভাই বোনদের সঙ্গে ব্যস্ত, তো ও আর পরেনি এটা, এই যে ইচ্ছা আছে এটা দিয়ে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তারপর ব্লগগুলো আমি দেব, সেই জন্য লাইভ ভয়েস দিচ্ছি, আর এডিটিং এ কোনো ইয়ে থাকবে না। আইটা এটা নিয়েছিলাম অনলাইনে, মান্ত্রা থেকে নিয়েছিলাম, এটার সঙ্গে দুপাট্টা আছে, প্যান্ট নেই, বাস এই লং কুর্তিটা আছে, মানে ফিটিংস করাতে হবে, দু চারটা ড্রেস এখন ফিটিংস করাতে হবে সামনে। আর আমরা একই সঙ্গে দীপাবলির কেনাকাটা হয়ে গেছে, দুর্গাপুজো তো হয়ে গেল, সামনে দীপাবলিরও আমার হয়ে যাবে। আর এই যে একটা লং ফ্রক নিয়েছিলাম, লং ফ্রক নিয়েছি আমি, এটা আমার হাজবেন্ডের পছন্দের, সবকটা হাজবেন্ডের পছন্দে গেছে, এখানে শুধু আমার এই মেরুন কালার কুর্তিটা, এটা আমি পছন্দ নিজে পছন্দ করেছি, এই যে এটা শুধু আমি পছন্দ করেছি, বাকি সবকটা ও হাজবেন্ড আমার হাজবেন্ডই মানে পছন্দ করেছে, এই যে
এটা সব বাস কি এটা সিঙ্গেল পিস ফ্রক আর কিছু না গ্রাউন আর মেয়ের মতো মেয়ের আমার সঙ্গে একটা ম্যাচিং করে নিয়েছে এটা তো দেখলে আমার মা দিয়েছিল আগেরবার আর এটা কালকে আমরা এসে মানে ফ্লাইটে পরেছি তো এটা আমি না সোজা করিনি আমি এভাবেই রেখে দিয়েছি তো জানি না এটা কাটিয়ে মানে যেভাবে সোজা করেছি যেটা কাট করতে পারবো কিনা আমি জানি না আর তোমাদের কাছে যে গাইড চলে যায় তখন তোমরা একটু আমার ভুল ত্রুটি মাফ করে দিও কারণ এটা আমার এডিটিং করাটা একটু মানে ডিফিকাল্ট হয়ে যাবে প্রথম প্রথম তো যাই হোক এটা কালকে আমি পরে এসেছি ট্রাভেলিং করেছি এই ড্রেসটা পরে খুব কমফোর্টেবল এটাও এটা এটা ওয়ান পিস আর কিছু নেই দুপাট্টা নেই প্যান্টও নেই বাস সিঙ্গেল এটা খুব ভালো লেগেছে কালকে আমার কোনো মানে গরম না মানে কমফোর্টেবল বলতে পারো আর এটা পার্পল কালার ড্রেসের সঙ্গে যে দুপাট্টাটা এসেছে এটা আর কি আর এটা এটা নিয়েছি রাজার জন্য এটা অনলাইন থেকে বললাম না আমরা মোটামুটি অনলাইন থেকে শপিং করে নিয়েছি তো সেই জন্য মানে এতটা ইয়ে করিনি ভাবলাম অল্প কিছু করেছি মানে বলে দেবো ব্লগে মানে প্রতিটা ব্লগে না বলে দেবো কিন্তু সবাই লাস্টের দিকে বলছে কেনাকাটা করতে তারপরে ওখান থেকে কেনাকাটা করেছি আমরা আর এই যে আরেকটা এটা নিচ্ছি প্রিয়াঙ্কার জন্য প্রিয়াঙ্কা তো অনেক কিছু নিয়েছে আর আমি শুধু ড্রেস দেয়নি আমার অনেক কিছু গিফট এবার পেয়েছি আর সব থেকে ভালো গিফট সবচেয়ে পছন্দের গিফট আছে আমার নতুন ফোনটা যেটা দিয়ে এখন আমি ক্যামেরা ব্লগিং শুট করব তো এটা হচ্ছে আমার সব থেকে মানে বড় গিফট বলতে পারো সব থেকে বড় গিফট আমার কাছে মূল্যবান আর খুব পছন্দের তো আর তারপর তো ড্রেসগুলো আছে আর কসমেটিক্স সেরকম এবার কিছু কিনিনি কারণ আমি সময় পাইনি কেনাকাটা কারণ এটা দিয়ে আমার শিখতে হচ্ছে এডিটিং তারপরে কসমেটিক্স কিনতে হলে তো আমার বাইরে যেতে হবে মার্কেটে যেতে হবে আমি না পারিনি একদম মানে বেরোনোর সুযোগ পাইনি তো সেই জন্য আমার সেরকম কিছু কিনা হয়নি আর সব থেকে বড় কথা আমি নবমীর লাগবে এসে সেরকম কিছু পাবো না এই যে উপরে একটা কাপড় আছে আলাদা মানে কুর্তি টাইপ একটা আর নিচে একটা পুরাটি গ্রাউন্ড বলতে পারো এই যে এটা হচ্ছে প্রিয়াঙ্কার আর এটা এটা আমি মন্ত্রা থেকে নিয়েছি এটা যদি কমন আমি অনেকে গায়ে দেখেছি ড্রেসটা কিন্তু আমি এখন করলেও ফিটিংস করাতে হবে তাই সবকটা ড্রেসই আমার এবার পছন্দ আর এটাও নিয়েছি প্রিয়াঙ্কার জন্য একটা প্যান্ট নিয়েছি ক্যাফি নিয়েছি খুব ভালো একদম স্ট্রেচিং কোমরটা দিয়ে মানে কোনো ইয়ে টিয়ে জমবে না হয়তো অনেক সময় চামড়া ইয়ে হয়ে যায় না স্কিন র্যাশ পড়ে যায় সেটা পড়বে না খুব ভালো কমফোর্টেবল এত ওর জন্য এটা ঘরে পরার জন্য নিয়েছি আর কিছু বলতে পরতেই পারবে না আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা এখন আর এই যে তোমাদের সামনে কাপড়গুলো না আমি একদম সোজা করছি তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ আমি সময় পাচ্ছি না আর এসে আমি এভাবে সমস্ত কিছু ফেলে রেখেছি তো যাই হোক তো একটা ওর জন্য টপ নিয়েছি আর সঙ্গে তো জিন্স আছে জিন্সটা ওই বাড়িতে এটা পরেছি আমি পাইনি সব থেকে বড় কথা আমি এটার সঙ্গে যে কালারটা এসছে এটা পাইনি তো আমি ভাবলাম এটাই নিয়ে এমনি তো এটা লং ফ্রক তো প্যান্টটা তো আর নিচের অ্যাঙ্কেলটাও দেখা যাবে না অ্যাঙ্কেল থেকে ওটা নিচে প্রায় তো আমি হিল পরেছি বলে আমারটা বোঝা যায়নি আমার ড্রেসটা কিন্তু মানে মাটিতে লাগে এতটাই লম্বা কাট করতে হবে না যদি আমি হিল পরে একদম কাট করতে হবে না কাট করলে ভালো লাগবে না ডিজাইনটা তো সেই জন্য ঠিক আছে মোটামুটি এতটুকু ঠিক আছে আরেকটা দিয়েছে আমার যা রাজাকে দিয়েছে এটা এই যে ও তো ছেলে মানে আইডিয়াটা করা যায় কারণ ও এত হাইটে এতটা তাড়াতাড়ি বাড়ে না তো ওদের একটা জানা হয়ে গেছে ওর হাইটটা তো সেই জন্য কোনো প্রবলেম হয় না কিন্তু প্রিয়াঙ্কাটা একটু অসুবিধা হয়ে যায় ওদের জন্য কারণ ও তো মানে ড্রেস এখন আমরা যদি একরকম কিনি আমাদের হয়ে যায় প্রিয়াঙ্কার আমি যদি একরকম ড্রেস কিনি আমরা দুজনের হয়ে যায় মানে এরকম মানে হয়ে গেছে কিন্তু এবার কেনাকাটা আমাদের সেরকমভাবেই হয়েছে মানে আমার মাপে নিয়ে এসেছি প্রিয়াঙ্কার হয়ে গেছে আর প্রিয়াঙ্কা লং ফ্রক গুলো খুব পছন্দ করে
তো সেই জন্য আরেকটা নিয়েছি, জিন্স নিয়েছি। আর কত এই যে যাবো এখান থেকে সমস্ত কিছু আমাদের মানে পরে থাকবে ঘরে, এই যে এখান থেকে ঘুরে টুরে যাবো বাস এতটুকু। তারপরে গিয়ে তো ওদের পড়া মানে টিচারের বাড়ি স্কুল আর কোনো কোথাও যাওয়া হবে না। তারপর উইন্টার, উইন্টার তো বড় বড় ড্রেস, শীতে চারটা পাঁচটা পরে সমস্ত কিছু, ভিতরে যাই করি না কেন, ঘুম আসছে, ভাত খেয়েছি ঘুম আসছে, তো ভিতরে যাই করি না কেন সমস্ত কিছু ঢেকে যাবে, তো আবার সামনে গরমে পড়বে। তো যাই হোক, আমি সেই জন্য ব্লগটা মানে লাইভ দিয়েছি যেন তোমাদের কাছে ব্লগটা আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি, তোমরা দেখতে পারো। আর আমি জানি এটা আমার অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমরা পুজোতে এসছি অনেকটা লেটে, কালকে সন্ধ্যার সময় নবমী সন্ধ্যায় ত্রিপুরাতে এসে আমরা পৌঁছেছি। ভোর কালকে ভোর আমরা ঘর থেকে বেরিয়েছি, গতকালকে ভোর আমরা ঘর থেকে বেরিয়েছি চারটা থেকে সাড়ে চারটা নাগাদ হবে, না পাঁচটা নাগাদ হবে আমরা বেরিয়েছি। উবেরে বসতে বসতে আমাদের পাঁচটাই লেগেছে। তো তারপরে আমাদের মানে বাড়িতে ত্রিপুরাতে আসা, আমাদের কানেক্টেড ফ্লাইট ছিল, ইম্ফলের সঙ্গে ফ্লাইটটা ছিল, ফ্লাইট চেঞ্জ করলে না অনেকটা লেট হয়ে যায়, কারণ ডাইরেক্ট প্রথমের দিকে আমরা পেয়েছি, আজকে গত বছরও পাইনি। এরকম ভাবে আমাদের যেতে হচ্ছে, নয় কলকাতা বসতে হয়, না মানে গুয়াহাটি বসতে, এরকম ভাবে বসলে না অনেকটা লেট হয়ে যায়, তা না হলে আমরা পৌঁছে যেতাম 12টার মধ্যে আমরা ঘরে পৌঁছে যেতাম। তো এটা ইম্ফল বসাতে না আমাদের অনেকটাই লেট হয়েছে, তো সেই জন্য আমাদের আসাটা ঘরে অনেকটা লেট, তা না হলে আরেকটা এনজয় হয়তো করতে পারতাম। তো যাই হোক, ভালো হয়েছে দশমী যাত্রা পেয়েছি, নবমী রাত্রা পেয়েছি, আর কি করবো বলো, এত কিছু তো আমরা যদি চাই ভগবান সবকিছু আমাদেরকে দেয় না, কিছু না কিছু তো অধুরা রেখে দিই। যাই হোক, আমি যেখানে আছি সেটা নিয়ে আমি খুব হ্যাপি আছি, সেটা কোনো কথা না, সারা জীবন তো ছিলাম এখানে, ছিলাম 10 বছর 11 বছর এখানেই ছিলাম, তারপরে বাইরে আমরা শিফট হয়েছি, সব কিছু পেয়েছি সেটা না যে পাইনি, কখনো অনুভব করিনি, এনজয় করে সমস্ত কিছু করেছি, তো সেই জন্য অতটা আফসোস নেই। তাছাড়া নবমী রাতে এসছি, তো অনেকে তো সেটা, অনেকে সেটাও হয় না, আশা হয় না, তো আমি তো তারপরে আসতে পেরেছি, তার চেয়ে বেশি আমি কিছু চাই না। এখন দেখি আমরা কতদিন, 26 দিন আমাদের ছুটি আছে, আশা আছে দীপাবলি কাটে তারপর যাবো, সব দিকে যদি ভালো থাকে তাহলে চলো। তোমাদেরকে তো গিফট দেখিয়ে দিলাম, আর তার সঙ্গে পুজোর গিফট কিন্তু আমার ফোনটাও আছে, যে নতুন ব্লগিং তোমরা পাবে, তো এটাও কিন্তু আমি এবার নিয়েছি, তো এটা দিয়ে এখন ব্লগিং যাবে। তো জানি না তোমাদের কাছে ক্যামেরাটা মানে কিরকম লাগবে, ভিডিওগুলো কিরকম যাবে আমার ঠিক জানা নেই, তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো। আর আজকে তো দশমী চলে গেছে, এখন দশমীর রাতটা বাকি আছে, খুব খুব এনজয় করো, আর ব্লগটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো, আমি অবশ্যই চেষ্টা করবো, কিন্তু নেক্সট যে দুটো ব্লগ আসবে সেটা আমার এখন একটু অ্যাপস মানে কিরকম ভাবে এডিটিং করতে হবে আমার তো সেরকম কিছু মানে জানা নেই, আর সেটা হচ্ছে আইফোন, তো মানে অনেক কিছু জানতে হয়, আমার যে আগের মুফোনটা আমার এতটা মানে কষ্ট হয়নি, কিন্তু এটার মধ্যে হয়তো একটু কষ্ট হবে, তো যাই হোক শিখে নেব। তো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তাহলে আমার আর একটু ভালো লাগবে। তাহলে চলো বন্ধু, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে, তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, থ্যাংক ইউ।